আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে। তোমাদেরকে আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছেদের আলোচনা, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। কেন বাংলা ভাষার শব্দ ভাণ্ডারগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। 1 নম্বর, বর্ণ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। নম্বর 1, মৌলিক শব্দ। 2 নম্বর, সাধিত শব্দ। অর্থ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো যৌগিক শব্দ, 2 নম্বর হলো যৌগুল শব্দ, 3 নম্বর হলো রুরি শব্দ বা রুর শব্দ, রুরি শব্দ। তাহলে উৎস অনুযায়ী শব্দগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। 1 নম্বর তৎসম, অর্ধতৎসম। 3 নম্বর তদ্ভব। 4 নম্বর দেশি। 5 নম্বর বিদেশি, বিদেশি শব্দ। এবার খেয়াল করো, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করছি। একটা হলো অর্থ গঠন অনুসারে দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থ অনুসারে তিন প্রকার, যৌগিক, রুরি, চৌগুল। তাহলে অর্থ অনুসারে কত প্রকার? তিন প্রকার। উৎস অনুযায়ী পাঁচ প্রকার, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তাহলে আমরা দেখলাম গঠন অনুসারে, অর্থ অনুসারে, উৎস অনুযায়ী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উৎস অনুযায়ী পাঁচ প্রকার এটা নিয়ে। খেয়াল করে দেখো, প্রথমটি হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ, তৎসম শব্দ আমি কাকে বলে আমরা দেখব। তৎ অর্থ হলো তা, আর সম অর্থ হলো সমান। এই তৎসম শব্দের অর্থ হলো তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃতের সমান, সংস্কৃতের সমান। অর্থাৎ বাংলা ভাষার যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষার থেকে এসেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। সেই শব্দগুলোর নাম হলো তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দগুলো কোনগুলো? যেমন ধরো চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভগবান, মনুষ্য, মনুষ্য, পাত্র। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভগবান, মনুষ্য, পাত্র। তাহলে এইগুলো কি আমরা টেকনিক্যালি বা সহজভাবে কবিতার মতো করে যদি বা ছন্দের মতো করে বলি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভগবান, মনুষ্য, পাত্র, এই কথাটা যদি এভাবে আমরা মনে রাখার চেষ্টা করি সহজেই, যেমন ধরো মনুষ্যরা, মনুষ্যরা ধর্ম বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে চন্দ্র, সূর্য, চন্দ্র, সূর্য, নক্ষত্র, দেখার জন্য, দেখার জন্য, জন্য ভবনের ছাদে গিয়ে, ভবনের ছাদে, ভবনের ছাদে পাত্রকে নিয়ে গেছে, পাত্রকে নিয়ে গেছে। তাহলে এইভাবে যদি আমরা খেয়াল করি, মনুষ্য, ধর্ম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র, যদি এভাবে ছন্দের দিকে খেয়াল করি, যে এভাবে যদি আমরা একটা কথা আমরা রাখতে পারি, মনুষ্যরা ধর্ম বাদ দিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র দেখার জন্য ভবনের সাথে পাত্রকে নিয়ে গেছে, তাহলে এই কথাটুকু মনে রাখলে
আমরা সহজে এই পাঠ্যবইয়ের যে উদাহরণগুলো আছে মুখস্থ করে ফেলতে পারি। আমরা এখন প্রশ্ন আসতে পারে যে তৎসম শব্দ স্যার আর কিভাবে আমরা চিনতে পারি? তাহলে তৎসম শব্দ চিনতে হলে তোমরা যদি কয়েকটা বিষয় খেয়াল রাখো তাহলে চিনতে পারে। নম্বর ওয়ান, যে পাঠ্য বইয়ের যে সাধু ভাষায় যে গদ্যগুলো আছে, আমাদের পাঠ্য বইয়ের সাধু ভাষায় যে গদ্যগুলো আছে এই সবগুলো গদ্যে বলার চলে যে অধিকাংশ শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। একটা একটা চিহ্ন উপায় বললাম। দুই নম্বর যদি বলি যে সমস্ত শব্দগুলো, এক নম্বর বললাম পাঠ্য বইয়ের শব্দগুলো, পাঠ্য বইয়ের সাধু ভাষার গদ্য যেগুলো আছে, সাধু ভাষায় যে গদ্য আছে ওর শব্দগুলো হচ্ছে কি তৎসম শব্দ। দুই নম্বর যদি বলি যে সমস্ত শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স্বর রয়েছে, এরপরে যে সমস্ত শব্দের উপরে রেফ রয়েছে, এরপরে যদি বলি যে সমস্ত শব্দে সফলা এবং গফলা রয়েছে, সফলা অথবা গফলা রয়েছে, এরপরে বলতে পারি যুক্তক্ষ রয়েছে যে সমস্ত শব্দে, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি, তৎসম সন্ধি, বিসর্গ সন্ধি, তৎসম সন্ধি, তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ যুক্ত শব্দ, তৎসম উপসর্গ যুক্ত শব্দ, যুক্ত শব্দ। এরপরে যদি আমরা বলি যে তৎসম প্রত্যয় যুক্ত শব্দ, এগুলো যখনই দেখবে তখন বুঝতে পারবে যে কি এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, আমরা যদি বলি পাশা, পাশা তুমি বলবো কোন ধরনের শব্দ এটা? নিঃসন্দেহে বলবো কি পাশা মূর্ধন্য থাকলে এটা সেটা হচ্ছে কি তৎসম শব্দ। এরপরে আমরা যদি বলি বর্ষা, মূর্ধন্য স্বর আছে, এর রেপের কথা বলছিলাম, স্বর্ণ বর্ণ কর্ণ ধরো আমরা বললাম স্বর্ণ, তাহলে কোন ভাষার শব্দটি বললো তৎসম ভাষার শব্দ। জফলা যেমন ব্যবহার, ব্যবহার তাহলে কোনটা বললে তৎসম শব্দ। বললাম বিশ্বাস, বিশ্বাস কি আছে বললাম গফলা, এটা কোন তৎসম শব্দ। এরকম যুক্তক্ষ আছে এরকম শব্দগুলো, বিসর্গ সন্ধি ধরো নিস্তব্ধ নিঃশব্দ, হ্যাঁ তৎসম সন্ধি, এরকম তৎসম উপসর্গ ধরো পরাজয়, এই পরাজয় কখনো কি উপসর্গ, কোন ধরনের উপসর্গ তৎসম উপসর্গ। তাহলে এটুকু জানলে আমরা বুঝে অধিকাংশ তৎসম শব্দগুলো চিনে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে চলে আসি তৎসমের পরে আসছে আমাদের তৎ অর্ধতৎসম শব্দ, অর্ধ তৎসম, অর্ধ তৎসম, অর্ধ বলতে কি আধা, তৎসম মানে কি তৎসম মানে কি সংস্কৃত শব্দ, তাহলে আধা সংস্কৃত শব্দ। তাহলে যেসব শব্দগুলো সংস্কৃত ভাষার যেসব শব্দগুলো কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে এগুলোর নাম হচ্ছে কি অর্ধতৎসম। তাহলে কি হতে পারে, তাহলে হতে পারে কুচ্ছিত, কুচ্ছিত এটা তৎসম ছিল কিন্তু কুচ্ছিত, 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 এরকম কুচ্ছিত, জ্যোৎস্না, জ্যোৎস্না, কুচ্ছিত, জ্যোৎস্না, শেরাব্দ, শেরাব্দ, বোষ্ঠ, 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 কুচ্ছিত, জ্যোৎস্না, শেরাব্দ, বোষ্ঠ, গিন্নি, গিন্নি, এই শব্দগুলো, এই যে পাঁচটা শব্দ বললাম কুচ্ছিত, জ্যোৎস্না, শেরাব্দ, বোষ্ঠ, এরপর হলো কি বললাম গিন্নি, এই পাঁচটা শব্দ হচ্ছে কি অর্ধতৎসম শব্দ। যেমন ধরো কুচ্ছিত থেকে আসছে কুচ্ছিত, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, গৃহিণী থেকে আসছে গিন্নি। তাহলে অর্ধতৎসম শব্দগুলো যদি বলো ছন্দের মতো করে যদি বলি কুচ্ছিত গিন্নি, কুচ্ছিত গিন্নি জ্যোৎস্নাকে নিয়ে, কুচ্ছিত এর যদি বলি ছন্দের মতো করে কুচ্ছিত গিন্নি
জোসনা কে নিয়ে, জোসনা কে নিয়ে বৈষ্ণবের বাড়িতে, বৈষ্ণবের বৈষ্ণবের বাড়িতে সেরাতো খেতে গেছে, সেরাতো সেরাতো খেতে গেছে। এখানে এই কথাটাকে বলে রাখি, উসিট গিতনি জোসনা কে নিয়ে বৈষ্ণবের বাড়িতে, বৈষ্ণবের বাড়িতে সেরাতো খেতে গেছে। তাহলে দেখো উসিট গিতনি জোসনা বৈষ্ণব সেরাতো, এই পাঁচটা শব্দ কিন্তু ইজিলি আমরা পাঠ্যবইয়ে মুখস্থ রাখতে পারি। এরপর আমরা দেখব তৎসম গেল অর্ধসম, এরপরে তৎভ, তৎভ এই তৎভ, তৎ মানে হলো তা, আর ভব শব্দের অর্থ হলো উৎপন্ন। তৎভব শব্দের অর্থ হলো কি? উৎপন্ন, তার থেকে উৎপন্ন, তার মানে কি? সংস্কৃত থেকে উৎপন্ন। এই তৎভবকে খাঁটি বাংলা ভাষার শব্দও বলা হয়, তৎভবকে বলা হয় খাঁটি বাংলা ভাষার শব্দ। তাহলে তৎভব খাঁটি বাংলা ভাষার শব্দ, এটার মূলত যেসব শব্দগুলো, যেসব শব্দগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে, সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, এদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হাত চামার, সা মার, এখন যদি কি চামার, এই চামার শব্দটা হাত এবং চামার, আমি যদি তোমাকে এইভাবে বলি চামারকে হাত দিয়ে মারো, চামার কে হাত দিয়ে মারো, দেখো চামার এবং হাত এইটুকু মনে রাখলেই কিন্তু তৎভব শব্দটা শেষ হয়ে যাচ্ছে। এরপর আসবো আমরা দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ হচ্ছে বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যেসব শব্দগুলো, বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যেসব শব্দগুলো বাংলা ভাষায় রক্ষিত রয়েছে, এগুলো দেশি শব্দ। অর্থাৎ যেগুলো হচ্ছে কি আর্য অনার্য জাতি ছিল ওদের ভাষার যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় রয়ে গেছে, এগুলো হলো দেশি ভাষার শব্দ। যেমন ধরো কুলা গঞ্জ দা ডাগর ঢিঙ্গা ঢেকি, কুলা গঞ্জ দা ডাগর ঢিঙ্গা ঢেকি, এই শব্দগুলো একটু ভালো করে দেখো ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এর পরের ক্লাসে দেখা হবে বিদেশি শব্দ, যেহেতু এটা অনেক বড় তাই আমরা কি এটা পরবর্তী দেখবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আশা করি তোমরা ভালো থাকবে, পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগত জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম।